গুড মর্নিং বন্ধুরা, আমার ছোট্ট ফ্যামিলিতে শুভ নববর্ষ। তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা, তোমাদের সারা বছরটা অনেক 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 ভালো কাটুক। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আশা করি তোমাদের ভিডিওটি দেখতে অনেক 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 ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল বসে পড়লাম তোমাদের সামনে কত জিনিসপত্র নিয়ে। এ দেখো বসে পড়েছি জামা কাপড় নিয়ে। তো পয়লা বৈশাখের কালকে তোমার দাদাভাই কিছু কেনাকাটা করে নিয়ে এসছে, আর ছেলেও কালকে অনেক কিছু পেয়েছে, বুঝলে। তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কাকে কি দিচ্ছি আর ছেলেকে কে কি দিল, ঠিক আছে? তো চলো আমরা চটপট করে দেখিয়ে দিই, একটু লেট হয়ে গেল তোমাদের দেখাতে, যেহেতু কালকেই কেনাকাটা করে নিয়ে এসছে আর ছেলেকেও কাল পরশু এই দুদিন মিলিয়ে সবাই দিয়েছে আর কি। তো চলো একবার চটপট করে দেখিয়ে দিই কি দিল। তো দেখো সর্বপ্রথমে শুরু করি ছেলের মা বাড়ি থেকে। তো দেখো এই প্যান্ট আর এই জামাটা দিয়েছে আমার মা, আর ছেলে দেখো একটা জামা প্যান্ট পরে আছে, এই জামা প্যান্টটা আমার দিদা, আর এই জামাটা দিয়েছে আমার মা, আর এই এইটা দিয়েছে আমার ছোট মামা শ্বশুর আমার ছেলেকে পয়লা বৈশাখে, এইটা আর এইটার সাথে এই প্যান্ট। আর ছেলেকে সকাল সকালেই পরিয়ে দিয়েছি, কারণ এত জামা প্যান্ট পরতে তো হবে, সবাই দিয়েছে। আর এটা দিয়েছে ওর জেঠু। তো দেখো এটা প্যান্ট আর এই জামা, এটা ওর জেঠু দিয়েছে, আর এটা দিয়েছে শুভদা। তো এইটা দিয়েছে শুভদা, এই একটা প্যান্ট আর এটার সাথে এই জামাটা। এটা ভাবছি আমি বিকেলবেলাতে পরাবো, এবার সাঁতার কাটা আছে আর দেখি দাদুর সাথে ঘুরতে যেতে পারে তখন পরবে, নাহলে বাবার সাথে যাবে। জামা প্যান্ট আর কি, আর কিছু না। তো এই এগুলো সব ছেলে পেয়েছে, টোটাল কয়জোড়া পেয়েছে? একজোড়া পরে আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তো ছেলের হয়েছে পাঁচ জোড়া। এবার চলো দেখে নিই আমরা কাকে কি দিচ্ছি, ঠিক আছে? তো এই দেখো এইটা কালকে নিয়ে এসেছে তোমার দাদাভাই বাবার জন্য, বাবার জন্য এনেছে। এই দেখো তো এটা এনেছে বাবার জন্য। আর এটা এটা ছেলের, এটা দাদার জন্য বোধ হয় না? আর এটা আমার ভাসুরের ছেলের জন্য এনেছে এটা। এই যে এটা জামা আর এটা প্যান্ট, ফুল প্যান্ট। দেখো এটা ফুল প্যান্ট, আর সেম জামাই এনেছে ছেলের জন্য। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি, দুই ভাইয়ের একই জামাই এনেছে। তো এই দেখো এটা হলো আমার ছেলের। তো দেখো প্যান্ট, ফুল প্যান্ট, এটা ছেলেকে আমি এখন আর পরাবো না, পুজোর সময় পরাবো। আর এই দেখো এটা জামা, ব্লেজার, তাই না? এটা ব্লেজারই তো, ওপরের জ্যাকেট ইয়েটা হাফ হাতা, মানে ফুল হাতা জামা আর হাফ হাতা ব্লেজার। আর আমার জন্য এনেছে নাইটি, আমার জন্য এনেছে, মায়ের জন্য আনতো কিন্তু মাঝে মানে এটা নেবে সেটা মা বললো পরে নেবে, আর তোমার দাদাভাই কিন্তু নিজের জন্য কিছুই আনেনি। আর আমাকে দিয়েছে দেখো নাইটিটা, নাইটিটা কাটাতে দেবো এক্ষুনি, বিকেলবেলায় পরবো। তো দেখো এটা এটা কি হাতা বলে, লোকে হাসবে শুনে। তো যাই হোক এটা হাতাও আছে, হাতাটা আছে এটার নিচে, আমি হাতা পরালেও হাতা পরাতে পারি কিন্তু আমি হাতা পরাবো না। এই দেখো হাতা, হাতা ভেতরে আছে কিন্তু আমি হাতা পরাবো না, হাতাগুলো রেখে দেবো। আমি এই হাতার একটাও পরিনি এখনো পর্যন্ত, আমি না করেছিলাম, তো এখন দেখে সবাই পরে, এখন আমারও একটু একটু ইচ্ছা করছে পড়তে, বুঝলে। তো আমি ভাবলাম যে এরকমই পরবো, শুধু একটু সেলাই করে আনবো, একটু পরেই যাবো সেলাই করতে দিতে, যে বিকেলে তো পড়তে হবে বলো, বর এনে দিয়েছে বলে কথা, পয়লা বৈশাখে পরবো না বলো। তো চলো, ও আর একটা জিনিস এনেছিল তোমার, আমি তো বলতে ভুলেই গেছি, আমার মামা শ্বশুরের ছেলের জন্য আর কি, ছোট ছেলের জন্য এনেছে, সেটা কালকে রাতেরবেলায় দেওয়া হয়ে গেছে। আর এদিকে চলো এবার জামাগুলো দিয়ে আসি, মানে ভাসুর ছেলেকে দিয়ে আসি, যেহেতু আজকেই তো পয়লা বৈশাখ তো আজকেই দিয়ে আসবো। তো চলো এগুলো গুটিয়ে আগে দিয়ে আসি। তো দেখো মা এদিকে বসিয়ে দেবে লাউ ঘন্ট, এর জন্য দেখো কড়াইতে তেল, আর তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা, না পাঁচ ফোড়ন। তো এই দিয়ে লাউটা দিয়ে দেবে। এদিকে দেখো, এদিকে দেখো মা লাউ সেদ্ধ করে রেখে দিয়েছে, কুকারে একটা সিটি দিয়েছে, যেন বড় বড় কাটা ছিল এই কারণে।
ডাল আর লাউ একসাথে কি করে সিটি দিয়ে তো লাউ ঘন্ট করব, নিরামিষ লাউ ঘন্ট। আর এদিকে দেখো বড়া ভেজে রেখেছে। আর এদিকে দেখো পটলের তরকারি হবে, এর জন্য দেখো পটলগুলো সেদ্ধ করে নুন হলুদ দিয়ে রেখে দিয়েছে সেদ্ধ করে। আর এখানে দেখো পটলগুলো ভেজে রেখেছে, টমেটো কাটা আছে, এই দিয়ে পটলের তরকারি হবে। দেখো মা এদিকে লাউ ঘন্টার জন্য তেজপাতা জিরে ভেটে নিচ্ছে, এটা দেবে লাউ ঘন্ট। তুমি দেখো বসে করলাম ছেলেকে খাওয়াতে, আর ছেলের পেছনে ফ্যান যে গরম লাগছে এই কারণে। আর এদিকে দই দিয়েছি বাবাকে খেতে, এখন ওর লাগবে, তো বাবা খেয়ে জন্য একটু রেখেছে। আমার মেয়েতে এখন দই খায়, আমি তোকে খাইয়ে দিচ্ছি, মানে এখন দই ছেড়ে দই খাওয়া শিখে গেছে, এখন মানে দই না দিলে ওর হবে না। আমি বললাম যে মেয়েতে এখন খা না, খাও এখানে খাও, তোমার চেষ্টা করে তোলার, দই খাবে, ভাত খাবে না, শুধু দই খাবে। দুপুরে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে, আজকেই ফাইনালি লাস্ট নিরামিষ খেতে, কিন্তু কষ্ট হচ্ছে না বলছে। দেখো বন্ধুরা মাথা আঁচড়ে নিচ্ছি, আর ওদিকে ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি। ওই দেখো শুভদা যে জামাটা দিয়েছিল সেই জামাটা ছেলেকে পরিয়ে দিয়েছি নতুন জামা প্যান্ট। আর শুভদাও প্রথমে নিয়ে গিয়ে একটু ঘুরে নিয়ে আসলো, এখন যাবে ওর বাবার সাথে, ওর বাবা এরকম গোল করে একটা রাউন্ড দিয়ে আসবে, মানে যাবে আর আসবে এরকম আর কি। তো ছেলে এইটুকু যাবে, ও এইটুকুতেই আনন্দ। আর আমি তো সকালবেলা নতুন নাইটি পড়েছি, এখন এই গরমের মধ্যে আর ভালো লাগছে না। আর তাছাড়া আমি আমার যে নাইটি সাথে দাদা ভাই দিয়েছি ওটা পাল্টাবো, বুঝতে পারলে, ওটা পাল্টাই না তারপর সেলাই টেলাই করে পড়বো। তো চলো এখন তোমার দাদা ভাই একটু ঘুরিয়ে নিয়ে আসো, কারণ আমি একটু ছেলেকে নিয়ে হেঁটে আসি, ঘুরিয়ে দিয়ে যাবে তারপর একটু হেঁটে আসবো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার সন্ধ্যেবেলায়, ঠিক আছে। বিকেলবেলা তো ছেলেকে নিয়ে গেছিলাম একটু মাসিবাড়ির দিকে, তো ওইখানে গিয়েছি একটু বসতে না বসতে বোন এসেছিল, বোন আর মা এসে মাসি বাড়িতে গেছিলো ডাকতে। তারপরে বাড়িতে আসলাম, মার সাথে একটু গল্প করলাম, তখন যে ভিডিও করব আমার মনেই নেই সেটা, যেহেতু মার সাথে গল্প করছিলাম। তো মার সাথে গল্প টল্প করে ছেলেকে দুধার নেক্সট টাইম খাওয়ালাম, আমরা চা বিস্কুট খেলাম, আর মা তো ডেড মিল্ক নিয়ে আসে ছেলের জন্য, সেটা নিয়ে এসছে ছেলেকে আমার সঙ্গে সঙ্গে ছেলেকে খাইয়েও দিয়েছে। তারপর ছেলেকে দুধার নেক্সট টাইম খাওয়ালাম, এখন চলো ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো, এখনও করছে বদমাশি, বুঝতে পারলে, সারাদিন তাই করে। তো চলো এখন একটু ঘুমাবো, তোমার দাদাভাইদের বাড়িতে দেখেছো কি অত্যাচার করছে। আর তোমার দাদাভাই বাড়িতে নেই, ও গেছে কোন জায়গায় নামটা বললো, ভুলে গেছি, মনে পড়ছে না, যাই হোক ওইখানে গেছে। আস্তে আস্তে রাত হবে, এবার রাতে নাও আসতে পারে, এবার সঠিক জানি না, বুঝতে পারলে। তো যাই হোক, আসলেও ভালো না আসলেও ভালো, যা হবে যা করবে করবে। তো চলো এখন আমি ছেলেকে নিয়ে শুয়ে থাকি, তারপর 10টা বাজবে, ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, আমরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো।